My dear friends, assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel. আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমরা পুরুষের দ্রুত বীর্যপাতের কারণ এবং তার সমাধানের জন্য একটি ট্যাবলেট এবং ট্যাবলেটের কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম এবং সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ডিয়ার অডিয়েন্স, বিবাহিত পুরুষদের সহবাস বা যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত একটি স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি রোগ। এই রোগ সমাধানের জন্য আমরা যে ট্যাবলেটটি সেবন করতে পারি তার নাম হলো ড্যাপক্সেন ট্যাবলেট, যেটির মাত্রা 30 মিলিগ্রাম এবং 60 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো ড্যাপক্সিটিন হাইড্রোক্লোরাইড। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড। ড্যাপক্সেন ট্যাবলেট যেটির মাত্রা 30 মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম 30 টাকা এবং যেটির মাত্রা 60 মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম 50 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাবার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তি অর্থাৎ যাদের বয়স 18 থেকে 65, তারা সহবাস বা যৌন মিলনের পূর্বে একটি ট্যাবলেট সেবন করতে পারবেন। তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা ঠিক নয়, তাই ডাক্তারের পরামর্শ নেওয়া অনিবার্য। এই ট্যাবলেটটি সেবনের পরে কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, অনিদ্রা, অবসাদ, ঘুম ঘুম ভাব, মুখের শুষ্কতা, ওজনের পরিবর্তন, ডায়রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা এবং পিঠের ব্যথা সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, তবে প্রেগন্যান্ট অবস্থায় এটি সেবন না করাই ভালো। যে কোনো ঔষধ আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনতে হবে। ধন্যবাদ।